হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তো এই দেখো বিকালবেলা আমি এসেছি মায়ের কাছে। তো আমি দু তিন দিন ব্লগ বানাইনি, দেখো তো আলু পেঁয়াজ আর কি কিনে রেখেছে, দাম বেড়ে যাচ্ছে বলে, বিশেষ করে আলুটা। তো দেখো মা ভাইকে পড়াচ্ছে আর কি, পরীক্ষা। মা পড়াচ্ছে, বেটা খেলছে। মায়ের চাপ বেটাকে চাকরি পাওয়ার। খাদ্য শৃঙ্খলের সাধারণ খাদ্য স্তরের সংখ্যা কটি? 3 থেকে 5টাই বলেছে ঠিকই। হ্যাঁ, এখানে এখানে 3টে আছে, এখানে দেখছ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে ওই ফ্যানে হাওয়া খেয়ে, স্ট্যান্ড ফ্যানে, আর এই দেখো আমি এখন জামা কাপড় খাবো। একটুকু বসছি, পড়াশোনা করে না। চলো আমি কিছুগুলো কোশ্চেন টুকে নেবো। তো দেখো আমি চা বানালাম, তো বেটুকে দিয়েছি, আমিও খাচ্ছি। তো এই যে দেশি গায়ের দুধ, মনে ওই জন্য আর কি কালারটা হয়নি। তো এখন চা বিস্কুট খাবো। তো দেখো বন্ধুরা, এই দোকান গেছিলাম, এখানে আলু 18 করে আর সব জায়গায় 22 করে, 22 কোনো জায়গায় 23। এই যে এখন পটল আলু তরকারি করছে, আর আমার ঘরেও আছে পটল আলু। আর কালকে কোনো ব্লগ বানায়নি, কালো বানায়নি, পরশু বানায়নি। তোমরা যেগুলো দেখবে সেগুলো পুরনোই ছিল, আজকে দিতে পারবো না, আজকেরটা আর কি কালকে দিব। দেখছি যদি আজকে হয়, তো আর হবে না মনে হয়, সাতটা তো বেজেই গেলো। পটল আলু তরকারি একটু ভালো করে না ভাজতে ভালো লাগে না, আমি কেমন করে দিয়েছি, মানে অল্প ভেজে কুড়েমি বিদ্যা, সেই জন্য কেমন লাগছিল একটু খেতে। আর কড়াইটা ভালো ভাজা হয়নি, সেই আর 100 টাকার কড়াইগুলো, 100 টাকার কড়াইগুলো তোমার সে ইয়া থাকে, পাতলা থাকে। ডাঁঠাগুলো কী করবে এখন, কেটে রাখবে? এরকম ডাঁঠা কাটছে, দা কারেন্টটা চলে গেল। তো বন্ধুরা, কাল থেকে আর ব্লগটা বানায়নি, এই এখন মোটামুটি দাঁড়া কটা হবে, 10:30, 11টা হবে। এই বেটুকে ডাক্তার দেখালাম, কাল থেকে বেটু বাবার সঙ্গে আমার অনেক ঝগড়া, বেটুর জ্বর চলে এসছে, ওই জন্য বলছি তুমি ধ্যান দাও না কিছু না, হ্যাঁ তুমি খালি নিজের ঘুরতেই ব্যস্ত। তো আমি কি ঘুরতে গেছি, আমি আলু নিলাম আর মায়ের কাছে একটু দেখা দিলাম আর কি, কী মা পড়ছে না পড়ছে সেগুলো আর কি খোঁজ নিয়ে এলাম। তো সেটা নিয়ে আর কি ঝগড়া, আর বেটুকে ডাক্তার দেখিয়ে এলাম। কি যাব? হ্যাঁ আসছি আসছি আসছি। তো এই তো বেটু বাবা ডাকছে, আর এই তো ডাক্তার, ডাক্তার সকালবেলায় বসে, এই দেখো ওষুধগুলো দেখাচ্ছি, এই যে ওষুধগুলো। আর এখন গাড়িটা অ্যালাইনমেন্ট করতে এসছে কি উঠাবে, আর পারলে তোমাদেরকে দেখাবো কেমন করে করছে। তো দেখো গাড়িটা আর কি উঠিয়ে দিয়েছে, তো এইটা চাকার টালগুলো মানে ঠিক আছে কিনা, যেরকম আমাদের মনে সাইকেলের চাকা, আমি তো সাইকেলেরই জানি, সাইকেল যেহেতু ছোটো থেকে চালিয়েছে ওইটা বেশি ভালো বুঝে আর কি। তো দেখো এটা করছে কেন, বা আমি তো জানি না এসবের জন্য আমি দেখতে এলাম আরও। তো দেখো গাড়িটাকে উপরে উঠিয়ে দিয়েছে আর কি, ওটা কম্পিউটারে চেক করছে। তো দেখো গাড়ির তলটা, গাড়ির তল দেখে না। দেখো সিট বেল্ট করেছে, আমাদের কাজ হয়ে গেল, কি হলো কাজ যাচ্ছে, কি হলো সিট বেল্টটা খুলে দেবো। চলো এনে বেটু বসুগুলো খাওয়াতে হবে। দেখো বলে দাও, আমার শরীর খারাপ বলে দাও বেটু, বলো শরীর খারাপ নেই, শপিং করতে যাও, ডাক্তারকে বলে দিলে বেটু শপিং করতে যাও। তো দেখো দুপুরে এসে আর কি ঘর দুয়ার একটু পরিষ্কার করলাম, ঝাঁটপাট দিলাম, কিছুই তো করে যেতে পারিনি। এদের ডাল আর আলু ভর্তা করলাম, এই যে ডাল ভাত আলু ভর্তা আর কি খাচ্ছি আমরা, আর বেটু এখনও খাইনি। দেখো বেটুর খাবারটা সাইডে রাখা আছে, আমি খেয়ে নিই তারপর বেটুকে খাওয়াবো, ধমকে টমকে দেখো রাখা আছে। তো চলো বেটুর বাবা বললো তুমি খেয়ে না, তারপর ধমকিয়ে দুজনে মিলে ওকে খাওয়াবো জোর করে, ওইটাও আর কি খেতে খুঁজবে না। তো বেশ ভালোই লাগছে খিদাতে, এইটাই অমৃত লাগছে। তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে বিকাল 5টা, এই যে আমি ওষুধগুলো খুলছি বেটুকে খাওয়াবো বলে, বাসন টাসন ধোয়া হয়ে গেলো, আমি গ্যাসটাও আর কি পুছিয়ে দিলাম, দিয়ে তারপর ভাবলাম বেটুকে আর কি ওষুধটা খাইয়ে দিই, তারপর ওকে জলখাবারটা খাওয়াবো, আর জলখাবারটা খাইয়ে যদি ওষুধটা খাওয়ায় তাহলে ও উগলে দিবে।
তো ওই জন্য আগে আমি ওষুধটা খাই নিচ্ছি, কাপ সিরাপটা। একটা ওষুধ আমি খাওয়াতে পারিনি দুপুরবেলা, ঘ্যান ঘ্যান এত করছিল এতক্ষণ ঘুমিয়ে, এখন একটু মেজাজটা ঠিক আছে। তো বেটুর বাবাকে একটু ডাকবো, বেটুর বাবা আর কি স্নান করতে গেছে, তো ধরে আর কি ফট করে আমি ওষুধটা খাই দেবো, মানে ও কিছু বুঝতে পারবে না। আর যদি ওকে বলি আগের থেকে যে ওষুধটা খাওয়াবো, তাহলে হয়ে গেল। দেখো ধরে জোর করে আর কি আমি খাইয়ে দিই, তো খেয়ে নেয়। আরও দুটো ওষুধ দিয়েছে আর একটা জ্বরের, বেশি মানে ওষুধ খুব একটা দেয় না। আমার মনে হয় ডাক্তার যেরকম বুঝেছে যে খুব একটা শরীর খারাপ নেই, দেখো কত কাঁদছে। আর দেখো মুখে হাত দিয়ে মানে ওষুধটা আর কি উগলে দিবে, এরকমই করে পড়তে পারে। তো অ্যালোপ্যাথিক ডাক্তার দেখালে এটাই ভয় থাকে যে কী করে ওষুধটা আর কি খাওয়াবো, আর খাওয়ালে অনেক সময় উগলে দেয়। তো দেখো বন্ধু, এখন আমি ব্রেডটা সেঁকে নিচ্ছি, তো আমি তাওয়াতে আর সেঁকছি না, তেল নিয়ে এরকমই আগুনে সেঁকে নিচ্ছি। আর বেটু বলেছিলো এই ব্রেডটা খাবো, যেটা আর কি এই টুটি ফ্রুটি দিয়ে হলুদ ব্রেডটা থাকে, ওই জন্য কালকে বেটুর পাপা কানা করিয়েছিলাম, এ দেখো হলুদ রঙের। আর এখন বলছে আমি সাদা ব্রেড খাবো জ্যাম দিয়ে, তো আমি এই ব্রেডটা সেঁকে দিচ্ছি, খাবে তো খাবে, নাহলে বেটুর পাপাই খাবে। দেখো বেটুকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, তো বলছে যে ব্রেড খাবো, তো ওই জন্য দেখলে ব্রেড সেঁকে দিই। চলো চাটা ফুটে, আর এই যে এই পাশে দেখছো সেমাই, এটা আমার শাশুড়ি আর কি বানালো, বেটুকে দিল। আর এই যে হাঁড়ি তো বানিয়েছে, আর এটাতে আলু ভাজা বানাচ্ছে আর কি। আর আমি এই যে চাটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এটা বেটুর পাপার, আর এটা আমার, ওইটাতে বেটুকে ডুবি ডুবে আর কি খাই দেবো ব্রেডটা, যদি খাই তো, আর না খাই তো ভাবছি যে একটু মুড়ি চানাচুরে আর কি মেখে দেবো। তাই দেখো বেটু আর কি সেমাই খেলো না, বেটুর পাপাই খেয়ে নিচ্ছে, আর ব্রেডও খেলো না। এই দেখো এতটা বাকি আছে, আমিও একটু খেলাম এক দু চামচ টেস্ট করে। আর এই দেখো বেটুকে মুড়ি চানাচুর মেখে দিলাম, এটাও জ্বর মুখে খুব ভালো লাগছে। আসলে সকালেও কেক খেয়েছে, দুপুরবেলায় ভাত খেলো, এটাই ভালো লাগছে, তো জন্য এটাই খাই দিচ্ছি। তো দেখো বন্ধুরা আরেকবার চা বানাচ্ছি, এই দেখো ওই চাটা হলো না, কম পড়ে গেল, তাই আরেকবার একটু বেশি করে বানাচ্ছি। রাতে চাল বেটে এই এখন বাটলাম, চাল ভেজেছিলাম, আমার আর বেটুর এটা অল্প করে দেখতে পাচ্ছ, আমি আর বেটুর হয়ে যাবে, জানি না বেটু খাবে কি না। আর কিছু তরকারিও নেই, আর কিছু বানাবো না, বেটুর বাবার বিয়ে বাড়ি আছে। তো চলো আর একবার চাটা একটু খেয়ে নিই, আর বাকিটা রেখে দেবো, এক দু ঘন্টা পরে আর কি বেটুকে ছিলকা বানিয়ে খাই দেবো। তো আমি তো এরকম রাখি এক দু ঘন্টা, জানি রাখা উচিত নয় তাও রাখি। তো চলো ভিডিওর এই ভিডিওটা আজকেই পোস্ট করবে। দেখো গরমে ঘেমে গেলাম চা করতে করতে, আর চিনি শেষ হয়ে গেছিলো, সামনে দোকান থেকে আবার দৌড়ে নিয়ে এলাম। তো বেটু আর বেটুর বাবা ঘরে ছিল, দেখলে তখন বেটুকে মুড়ি খেয়ে দিল, বেটু মোটামুটি মুড়িটা খেয়ে নিয়েছে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর বেটুর জন্য আমি আমার পেট ব্যথার ওষুধ খেতে ভুলে গেছি, দু তিন দিন আগে সে বললো পেট ব্যথা হচ্ছিলো, তো পেট ব্যথা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসেছি। প্রথমে অ্যালোপ্যাথি খেলাম, ঠিক হলো না, হোমিওপ্যাথিক নিয়ে এসেছি, তো হোমিওপ্যাথিক খাচ্ছিলাম, তো এতে পেটটা ব্যথা করছে, বেশি দৌড়ঝাঁপ করলে আরও বেশি ব্যথা করছে। তো চলো আমি একটু রেস্ট করে নিই, আর ভিডিওটাও এডিট করে আপলোড করে দিই, তোমরাও পেয়ে যাবে। এখন মোটামুটি 6টা বাজছে, 8টার মধ্যে পোস্ট আশা করে দিতে পারবো, আগে বেটুকে টিউশন নিয়ে যাবো না। তো চলো বাই।